বার হলো রবিবার। যদি কোনো মানুষের জন্ম এই রবিবারে হয়, তাহলে সেই মানুষটা কেমন হতে পারে, তার স্বভাব চরিত্র চিন্তা ভাবনা কেমন হতে পারে, তার সামাজিক সম্মানটা কেমন হতে পারে, সেই ছেলেটা বা মেয়েটা কি খারাপ হয় না ভালো হয়। মানুষের মনে কিন্তু কৌতূহলের শেষ থাকে না। আজকে আমি বিশেষ করে আপনাদের কিছু জিনিস বলবো, যাদের জন্ম রবিবারে তাদের জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখা উচিত, কারণ আপনি আপনার নিজের বিষয়ে অনেক তথ্য আজকে এই ভিডিও থেকে পেয়ে যাবেন। শুধু তাই না, যদি আপনার সন্তানদের বা কোনো আত্মীয় স্বজন চেনা পরিচিত বন্ধু বান্ধব কলিগ কারোরই জন্ম রবিবার হয় বা আপনার ভালোবাসার মানুষের জন্ম রবিবার হয়, তাহলেও আপনাকে ভিডিওটা দেখা প্রয়োজন। রবিবার, রবিবারে জন্ম মানে সবাই এখানে রবিটা পাচ্ছি আমরা। রবি মানে হলো সূর্য, যিনি আমাদের আলো দান করেন। রবি যদি সূর্য বা আলো না দেয়, সূর্য যদি আমাদের আলো না দেয়, তাহলে পৃথিবীর কিন্তু জায়গাটা নষ্ট হয়ে যাবে। আমাদের শরীরের যা যা প্রয়োজন সেটা কিন্তু আমরা পাবো না, এমনকি উদ্ভিদেরও বিনাশ কিন্তু এক প্রকার নিশ্চিত হয়ে যাবে। যদি না রবি ঠিকভাবে আমাদেরকে আলো দেয়, মানে না দেয়, দেয় মানে আলো না দেয়, তার মানে আমরা বলা যেতে পারে সারা উদ্ভিদ এবং প্রাণী জগৎও সূর্যের উপরে কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। তো জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই যাদের জন্মটা হচ্ছে রবিবারে, তাদের সাথে কি কোনো সম্পর্ক আছে? হ্যাঁ আছে। কিরকম আছে? দেখুন, যদি কোনো মানুষ দেখা যায় সে জীবনে অনেক বড় হয়েছে, যেমন মনে করুন কেউ একজন নামী ক্রিকেট প্লেয়ার। দেখুন, ক্রিকেট খেলা তো সকলে ছোটবেলা থেকে শিখে যাচ্ছে, কিন্তু সবাই কি নাম করতে পারছে? অনেক মানুষ অভিনয় করতে যায়, অভিনয় শেখে, হয়তো সে একটা অভিনয় জায়গাটা প্রথমে তৈরি করে নেয়, তারপরে দেখা যায় কিছুদিন কয়েক বছর পরে সেই অভিনেতাটা হারিয়ে যায়। একটা সময় যে একটু নাম করেছিল উঠতি অভিনেতা, সেই অভিনেতার আর কোনো কিন্তু দেখা পাওয়া যায় না, কারণ সে তার প্রফেশনাল থেকে হারিয়ে যায়। একইভাবে যদি কোনো বিদ্যার্থী বা শিক্ষার্থী স্কুলে ফার্স্ট সেকেন্ড হয়, কারণে বোঝা যায় তার নামটা কিন্তু সকলে জানে, অর্থাৎ সে তার পরিচিত পরিচিতি পায়। এই পরিচিতি বা নাম যশ খ্যাতিটা কিন্তু সূর্য আমাদের দেয়, অর্থাৎ রবি আমাদের দেয়। তো রবি যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আমরা কখনো এই জিনিসগুলো ঠিক ঠিকভাবে পাবো না। তো রবিবারে যদি আপনার জন্ম হয়, তার মানে ধরে নিতে হবে রবির পাওয়ার কিন্তু আপনার আছে। এখন প্রশ্ন হলো, রবি কি ঠিক হরোস্কোপে বা আপনার হাতের পজিশনে রবির জায়গাটা কতটা ঠিক আছে? যদি আপনার জন্ম রবিবারে হয়, তাহলে জানবেন রবি ভালোও থাকতে পারে, মধ্যমও থাকতে পারে, একেবারে খারাপ পুরোপুরি থাকবে না। অবশ্য অনেক সময় রবির সাথে কিছু পাপগুলো থাকতে পারে, কেতু, রাহু আর রবির অন্যতম শত্রু শনি বসে থাকতে পারে, সেই ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে। রবি যদি ঠিক থাকে, মানে রবিবারে ধরুন আপনার জন্ম, কিন্তু আপনার রবিটা ভালো পজিশনে নেই, রবিটা কোনো পাপগুলোর সাথে যুক্ত, তাহলে জানবেন আপনি জীবনে নাম যশ খ্যাতি পাবেন না। জীবনে কাজ তো করবেন, ইনকাম তো অবশ্যই করবেন, কিন্তু আপনার উচ্চাকাঙ্ক্ষা কখনো পূরণ হবে না। আপনি সামান্য সামান্য নাম্বারের জন্য স্টার মার্কস পাবেন না, ফার্স্ট ডিভিশন পাবেন না, আপনার নামটা হলো না। দেখা যাচ্ছে আপনি স্টার মার্কস বা ফার্স্ট ডিভিশনটা 3 নম্বর বা 2 নম্বরের জন্য পাননি, তাহলে আপনি তো কাউকে বলতেও পারবেন না যে আপনি ফার্স্ট ডিভিশন পেয়েছেন। তো এটা কিন্তু রবি আমাদের দেয়। তো আমি যেটা বলবো, রবিবারে যদি আপনার জন্ম হয়, তাহলে অবশ্যই আপনাকে রবির প্রতিকার করা প্রয়োজন, রবি গ্রহের প্রতিকার করা প্রয়োজন, কারণ রবি সাথে আমাদের জীবনের একটা বিরাট ফাংশন যুক্ত হয়ে যায়। তখন রবি যদি আমাদের জীবনে ভালো না থাকে, তাহলে আমাদের জীবনটা মানে অনেকটা সে অন্ধকারের মতো হয়ে যায়। যেমন সূর্য উঠলে সমস্ত আলো মানে সমস্ত অন্ধকার কেটে যায় মানুষের জীবন। তাই আর একটা জিনিস, রবিবারে যারা হয়, যাদের জন্মগ্রহণ মানে যাদের জন্ম হয় জানবে, তারা খুব অভিমানী হয়, তারা খুব সেন্সিটিভ মাইন্ডেড হয়। অভিমানী কি, তাদের কথা ও কাজে কিন্তু তারা সবসময় এক থাকে, তাদের কমিটমেন্টের বিরাট দাম। যেমন মনে করুন কারোর রবিবারে জন্ম, মানে তারা কিন্তু অনেকটা একগুঁয়ে, অনেকে তাদের ভাষা হয়তো একগুঁয়ে স্বভাবের বলতে পারে। কেন একগুঁয়ে স্বভাবের লাগতে পারে তাদের কাছে? কেননা যদি কারো রবিবারে জন্ম হয় জানবেন, তারা যে কথা দেয় বা প্রমিস করে, চেষ্টা করে সেই জিনিসটাকে রাখার, কারণ এদের এরা কথা ও কাজে কিন্তু এক। এদের মধ্যে একটা সিংহ ভাব থাকে, অর্থাৎ সিংহ ভাব থাকা বলতে এদের মধ্যে একটা খুব জোশ ভাব থাকে, একটা শক্তিশালী একটা ভাব থাকে যদি কারো রবিবারে জন্ম হয়। শুধু তাই না, এদের মধ্যে প্রচণ্ড সাহস থাকে, প্রচণ্ড তেজ থাকে,
চট করে ভেঙে পড়ে না, যে কোনো কাজে হতাশা গ্রস্ত এরা হয় না। এদের মধ্যে একটা দামাল ছেলের ভাব লক্ষ্য করা যায় যদি কারো রবিবারে জন্ম হয়। শুধু তাই না, রবিবারে যদি আপনার মনে করুন জন্ম হয়ে যায় এবং সেই ক্ষেত্রে যদি দেখা যায় আপনার রবিটা খুব ভালো, তাহলে জানবেন জীবনে আপনি খুব দ্রুত নাম যশ খ্যাতি করতে পারবেন। আপনি খুব অল্প বয়সে ধনবান হতে পারবেন, অল্প বয়সে প্রচুর টাকার মালিক হতে পারবেন। আর যাদের রবি প্রচণ্ড ভালো হয় তারা কিন্তু সবসময় যে কোনো কোর্ট কেস, যে কোনো মামলা মকদ্দমা, যে কোনো ঝামেলা থেকে তারা এক চান্সে জিতে আসে। আর রবি যদি আপনার ভালো থাকে তাহলে জানবেন আপনাকে কেউ কলুষিত করতে পারবে না, আপনার নামে কেউ মিথ্যা অপবাদ মিথ্যা বদনাম দিতে পারবে না। অনেক মানুষ আছে যারা অন্য মানুষকে মিথ্যা অপবাদ মিথ্যা বদনাম দেয়। তারা হয়তো ভালোভাবে কাজ করে কিন্তু তারপরেও তাকে চেষ্টা করে যে কোনোভাবে ছোট দেখানোর, যে কোনোভাবে খারাপ দেখানোর, কিন্তু এটা কিন্তু হয় না। আপনার রবিবারে জন্ম, আপনি নিশ্চিন্ত মনে থাকুন। আপনার রবি গ্রহ যদি ভালো হয় আপনার হাতে বা হরোস্কোপে, তাহলে সেই ক্ষেত্রে আপনি জীবনে যথেষ্ট নাম যশ খ্যাতি করতে পারবেন। আপনার অনেক শত্রু থাকবে ঠিকই, জানবেন রবি যদি রবিবারে যাদের জন্ম তাদের কিন্তু জীবনে অনেক শত্রু থাকে, এটা সবসময় মাথায় রাখবেন। আপনার যদি রবিবারে হয় তাহলে আপনার জীবনে অনেক শত্রু আছে, কিন্তু আপনি শত্রুদের সহজে ঘায়েল করতে পারবেন, পরাজিত করতে পারবেন, শত্রু আপনার কিছুই করতে পারবে না। আপনি একটা ইউনিক হবেন, আপনি একটা অদ্বিতীয় হবেন আপনার প্রফেশনে, অর্থাৎ আপনার নামটাই হবে বিরাট ব্যাপার। তো রবিবারে যদি আপনার জন্ম হয় চেষ্টা করবেন, সূর্যের দেখুন অনেকগুলো নাম আছে, রবি রবির অনেকগুলো নাম আছে, যেমন তপন মানেও সূর্য, আবার রবি মানেও সূর্য। তাদের নামগুলোকে যদি একটু ভালোভাবে রাখা যায় কোনোভাবে, তাহলে আমার মনে হয় তারা কিন্তু জীবনে আরো বড় হয়। অনেক মানুষ এই যে নামের গুরুত্ব বোঝে না, নামের কিন্তু একটা বিরাট গুরুত্ব থাকে। তো আমি বলবো যাদের রবিবারে বেসিক্যালি জন্ম, তারা যদি একটু রবিকে বুস্ট আপ করেন, রবিকে ঠিক রাখেন, তাহলে তারা জীবনে আরো ভালো পজিশনে বা ভালো জায়গায় যেতে পারে। তবে যদি রবিবারে আপনার জন্ম হয়, আপনার যদি দেখা যায় যে আপনার হরোস্কোপে শনি সাড়ে সাথে চলছে, তাহলে কিন্তু আপনি একটু কষ্ট পাবেন, এটা সবসময় মাথায় রাখবেন। আপনাকে একটু কষ্ট সহ্য করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যাবে পিতা পুত্রের সাথে আপনার সম্পর্ক, আপনার পুত্রের সাথেও আপনার সম্পর্কের জায়গায়, আপনি যদি রবিবারে জন্ম আপনার দেখা যাচ্ছে ছেলে মেয়ে আছে, তো পুত্রের সাথে দেখা যাচ্ছে আপনার হয়তো ভালোবাসা বিরাট টান থাকবে, কিন্তু সম্পর্কের জায়গাটাই একটু সামনাসামনি হয়তো একটু খামতি থেকে যেতে পারে যদি আপনার জন্মটা রবিবার হয়। তো অনেক কিছু মানুষের হরোস্কোপ বা হাতের ছবি থেকে এগুলো ভালোভাবে বলা যায় বিচারটা করলে। তো যাদের রবিবারে জন্ম চেষ্টা করবেন সবসময় একটা মানে রবির প্রতিকার করার, বা রবি গ্রহ যাতে ঠিক থাকে, অর্থাৎ প্রতিদিন আপনি সূর্য মন্ত্র জপ করবেন, সূর্যের দিকে তাকিয়ে রোজ স্নান করার পরে পূর্ব দিকে মুখ করে সূর্য মন্ত্র জপ করুন। তাতে কিন্তু আপনারা যেমন নীরোগ থাকতে পারবেন এবং সূর্যদেবের আশীর্বাদ অবশ্যই আপনাদের উপরে থাকবে। ধন্যবাদ, ভালো থাকবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ারও করবেন।